যে তার লেখাপড়া সে যেটুকু ডেভেলপমেন্ট করত তার ব্রেনের মধ্যে জ্ঞান মধ্যে তার চলার পথে সে একটি বাধা হয়ে আছে তার অভিভাবকের আচরণ। আমি আশা করি অভিভাবক সাথীদেরকে লেখাপড়ার সাথে সাথে তাকে মেধা বিকাশের জন্য এই কাজে কোনোদিন বাধা প্রদান করবেন না, বরং উৎসাহিত করার জন্য যা যা দরকার সবই করবেন। তা আমি বেশি কিছু করবো না, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন যিনি এই কাজে সবচেয়ে বেশি নেতৃত্ব দেন, আমরা সবাই থাকি অন্ধকার, সেটা হলো নাইম, যার নাম করেন তাই নাইমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে যিনি সভাপতি করছেন দীর্ঘ সময় ধরে, উনি সাধারণত এত সময় অনুষ্ঠান দেন নাই, আজকে সব শান্তভাবে উনি অনুষ্ঠান উপভোগ করায় ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ অতিথিবৃন্দকে আর ছাত্রছাত্রীরা, আজকে যে শরীর বাসন করছো তোমরা, আমার মেয়ে ক্রিকেটে দুদিন আগে তারা সেকেন্ড অবস্থা ছিল বিশ্বে, আবার ফুটবলও তারা ভালো করছে মেয়েরা। আশা করি স্কুলের অগ্নি স্কুলের ছাত্রীরা এই ধরনের একটি খেলাধুলা আয়োজনে একটি সংগঠন তৈরি করে রাখবেন, যাতে করে বিভিন্ন ক্ষেত্রে তারা ইভেন্টে তারা করতে পারে। সবাইকে ধন্যবাদ জানাই এই সুন্দর পরিবেশনের জন্য, তার চমৎকার স্থাপন করার জন্য। শুধুমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্স সাবেক ছাত্র নেতা, তাকে অগ্নি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অপেক্ষা করছি শ্রীমান নেতা স্কুল ও কলেজের একজন বর্তমান এবং ভবিষ্যতের অভিভাবক, একজন শুভাকাঙ্ক্ষী আহমেদ বাহান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি এবং নতুন কলেজের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুযোগদর্শী জনাব, আমি তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অগ্রণী পরিবার এবং সকলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। শ্রীমণ্ডলী এগিয়ে আসছেন জনাব সুলাইমান সেলিম, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বাৎসরিক ক্রিয়া এবং মেধা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব আজকে প্রধান অতিথি, এবং এই অনুষ্ঠানের সভাপতি এবং এই স্কুলের সভাপতি গুলশান আরা সেলিম, এবং গভর্নিং বডির সকল সদস্য বৃন্দ এবং অধ্যাপক রেজাউজ্জামান বইয়া, এই স্কুলের শিক্ষক বৃন্দ এবং ছাত্রী এবং প্রশাসনিক যারা কর্মকর্তা আছে সকলকে আমার সালাম। ডক্টর কাজী মনসুর 1977 সনে শুধুমাত্র 21 জন ছাত্রী নিয়ে এই স্কুলটি গঠিত করে, আজ এই স্কুল 5,000 বেশি ছাত্রী এখানে পড়ালেখা করছে। এই স্কুলের সফলতা বা যে কোনো প্রতিষ্ঠানের সফলতা পিছনে গঠন হয় কিছু নীতিমালা, কিছু চিন্তাভাবনা, চিন্তাধারা, সেইটারই ফলাফল আজ আমরা দেখছি। এবং আমি মনে হয় সকলের পক্ষেই বলতে পারবো এখানে যে আজকে যে আমরা ক্রিয়ার যে সুন্দর অনুষ্ঠানগুলো আজকে যেভাবে নিয়োজিত হচ্ছে এবং আয়োজন করা হচ্ছে সত্যিই প্রশংসনীয়, এবং আমরা আশা করি অগ্রণী স্কুল তার যাত্রা সাবলীল গতিতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি স্মরণ শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে কিছু জিনিস আমি তাদের অবশ্যই বলবো যে আমাদের অবশ্যই স্কুলের উন্নয়নের পিছনে মূল চিন্তাভাবনা থাকতে হবে, শিক্ষার উন্নয়নের পিছনে, কিন্তু পাশাপাশি যেটা আমার
সব দিও আঙ্কেল বিশিষ্ট সাংবাদিক আবু খায়া সাহেব বলে গেলেন যে ক্রিয়া অবশ্যই শিক্ষার একটা অংশ এবং ক্রিয়া অবশ্যই একটা মেন্টাল একটা স্টুডেন্ট ছাত্রের মেন্টাল ফিটনেস এটা অবশ্যই একটা বড় একটা ভূমিকা রাখে এবং আমি অভিভাবকদের অনুরোধ করব যে তাদের সন্তানদের এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আরও অংশগ্রহণ করতে পারে এবং ফিটনেস যাতে তাদের লাইফের একটা পার্ট থাকে এটা খুবই ইম্পর্টেন্ট এটা যতই বিশেষজ্ঞ যতই বড় বড় শিক্ষকরা আজ পর্যন্ত বলে আসছে যে ফিটনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট লাইফে আমি সকল যারা উপস্থিত আছে মঞ্চে তাদের আমি অবশ্যই কনগ্রাচুলেশন জানাবো যে আজ তারা আবারও নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সফল হয়েছে আমি জানি বা শুনি রেজাল সাহেবের কাছ থেকে অনেকবারই আমাদের সাথে দেখা হয় বাবা যিনি তো অবশ্যই সংসদ সদস্য ওনাদেরও অনেক সময় একটা সংসদ সদস্যের সাথে অনেক কাজ থাকে বিভিন্ন ডিউ লেটার বিভিন্ন চিন্তাভাবনা তাদের লাগে তাদের সহযোগিতা করার জন্য তাদের অনেক কিছু করতে হয় তারা আমাদের সবসময় স্মরণ করে বলে যে আজকে স্কুলে আমাদের এই উন্নয়ন করছি আমরা চেষ্টা করতেছি আমাদের উন্নয়ন করার জন্য আমাদের বিভিন্ন পরিশ্রম সমস্যা থাকেই এই গভর্নিং বডি আমি বলবো যে সুন্দর মতন পরিচালনা করতেছে তাদের চিন্তাভাবনা তাদের যে নীতিমালা আমি আশা করবো যে আরও সুন্দরভাবে তারা এগিয়ে যাক যে কোনো সমস্যা হোক না কেন আপনারা যারা অভিভাবক প্রতিনিধি তারা এখানে আছেন যারা এখানে শিক্ষক প্রতিনিধি আছেন তাদের মধ্যে জানেন তাদের জানাবেন তাদের স্মরণ করা যাবে যে কী সমস্যা আছে স্কুলে যাতে করে যত শীঘ্রই যাতে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আমি এটাও বলবো যে যারা ছাত্রী আছেন তারা অবশ্যই স্মরণ করবেন যে আজকে যে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠান প্রধান অতিথি হাজি মোহাম্মদ সেলিম সাহেব আজকে ব্যস্ততার কারণে এখানে উপস্থিত থাকতে পারেননি তার যে চেষ্টা বা তার যে ত্যাগ তার যে কষ্ট আজকে স্কুলের পিছে এটা অবশ্যই শিক্ষকরা তো তোমাদের স্মরণ করাই কিন্তু সবসময় চিন্তা করবো যে তার আজকে যাত্রার পিছে অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যন্ত সে সবসময় রেজাউল সাহেব বলেন বা আমাদের যারা সব যারা গভর্নিং বডির যারা সদস্যকে স্মরণ করা যায় যে তাদের রোল কী হওয়া উচিত তাদের কোনো ভুল যদি হয় বা ত্রুটি হয় তাদের স্মরণ করা যায় যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য কোনো ধরনের আয়োজনে কোনো ভুল না হয় তার বিচক্ষণতায় তার চিন্তাভাবনায় আমরা সবসময় এগিয়ে থাকি এবং আজকের অনুষ্ঠানকে সভাপতি এবং বিশেষ করে এই নারীদের মাঝে যে আজকে যে নেতৃত্ব দিচ্ছে আমার আমাদের মদিনা গ্রুপের চেয়ারম্যান এবং এই স্কুলের অগ্রণী স্কুলের কলেজের যে চেয়ারম্যান গুলশান সেলিম যিনি একটি আমার মা আমাদের প্রতিষ্ঠানেরও যেমন সে মধ্যমণি যেমন সেই স্কুলেরও মধ্যমণি ঠিক তেমনি আমাদের পরিবারেরও সফলতা পিছিয়ে সেই কিন্তু মধ্যমণি একটি না অনেকেই বলে থাকে এবং বাস্তব সত্যি এবং সত্য এটা যে প্রত্যেক সফল ব্যক্তির পিছিয়ে একটি নারী এবং সে তার নির্মাতার সাথে আকার ইঙ্গিতে হোক দূরের থেকে হোক আর ভূমিকা সে পালন করে যাচ্ছে যখনই আমরা হতাশ হয়ে যাই আমি সন্তান হিসেবে হোক বা আমার বাবা হোক বা আমার প্রতিষ্ঠান বলেন ভাই এত কিছু এত বড় সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে আমি আমরা যখন হতাশ হয়ে যাই যখন কোনো জায়গায় উৎসাহ পাই না তখন ঠিক ওদিকে যেতে হয় এবং তার কাছ থেকে আমাদের কিছু উৎসাহমূলক কথা শুনতে হয় হয়তো বা সন্তান হিসেবে সে আমাদের বলে হাদিসের কিছু কথা শোনা স্মরণ করা যায় কিন্তু সেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয় যদিও সে নীরব সে কথা কম কিন্তু সে তার সঠিক সময় সঠিক ভূমিকা আজ আমাদের পরিবার এবং আমাদের এত বড় কোম্পানি বা আজকে এই স্কুল সঠিকভাবে পরিচালনা হচ্ছে এবং ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি যে এই স্কুল যাতে আরও এগিয়ে যায় আমি শিক্ষকদের উদ্দেশ্যে আরও একটু বলবো যে অবশ্যই আপনাদের সফলতার পরিশ্রমের ফল দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে জিপিএ হার দিন যত যাচ্ছে বাড়ছে এবং আমরা শুনতেছি আমি আজকে আহমেদ টাউন স্কুলের চেয়ারম্যান বা নিউ পল্টন স্কুলের চেয়ারম্যান আমরা কিন্তু আগামী স্কুলকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে দেবো আমি আমার স্কুলের সকল শিক্ষকদের বা আমাদের ছাত্র ছাত্রীদের স্মরণ করাচ্ছি দেখো আজকে ওই স্কুলটা এই এই করে এই নীতিমালা আজকে অবলম্বন করে তারা আজকে এই সফলতা অর্জন করছে
আমি আশা করব আপনি এই চিন্তা ভাবনাগুলো ধরে রাখবেন আপনারা, এবং যেভাবে শিক্ষা মেধাবী ছাত্র আরো তৈরি করা যায় সেটা পিছিয়ে করবেন। আজকে আমাদের এই যে নারীদের মাঝে আজকে নারীদের গুরুত্বপূর্ণতা অর্থনীতি উন্নয়ন করার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটার গুরুত্বপূর্ণ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা থেকে বেশি কেউ বুঝে না এই ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ। তো তার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ করার জন্য 2021 সনের মধ্যে একটি মধ্যায়ন দেশ করার জন্য এবং 2041 সনের মধ্যে একটি উন্নয়ন দেশ উন্নয়ন দেশ উন্নীত দেশ হিসেবে পরিণত করার জন্য যে তার চিন্তাধারা, সেই চিন্তাধারার পিছনে শিক্ষা একটি অবশ্যই একটি বড় অংশ এবং আমি বলবো একটি মূল অংশ। তার জন্যই সে নূর ইসলাম নাহিদ সাহেবকে আমাদের যে আজকে শিক্ষামন্ত্রী সম্মানিত শিক্ষামন্ত্রী তার দ্বারা কিন্তু সে অবশ্যই তার নীতি মানা গঠন করার সময় সে বলেছে যে ডিজিটাল বাংলাদেশ করা হচ্ছে ডিজিটাল ক্লাসরুমের এবং অনেক শিক্ষা বা ঢাকা বোর্ডেরও অনেক গাইডলাইন কিন্তু পরিবর্তন হচ্ছে। তা আমি সবসময় শিক্ষকদের অনুরোধ করবো যে আমরা যাতে ওই আমাদের স্কুলের নীতিমালা যেন ওই নীতিমালার সাথে যেন সমঝোতা থাকে। এবং আমি অবশ্যই আমি অবগত হয়েছি কিছুক্ষণ আগেই যে একটি মডেল হিসাবে একটি ডিজিটাল ক্লাসরুম অলরেডি গঠিত হয়েছে এবং আরও প্রয়োজন, এবং সেটার জন্য আমাদের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব অবশ্যই সহযোগিতা করবে যেই ধরনের ফান্ডিং প্রয়োজন হোক না কেন। এবং আমি সকলকেই বলবো আজকে আমার কাছে খুবই আনন্দিত লাগেছে আজকে যেভাবে এই অনুষ্ঠানটা শৃঙ্খলা সহকারে আয়োজিত হয়েছে এবং এটার পিছনে অবশ্যই একটি ভালো ভূমিকা পালন করেছে আমাদের শরীফুল ইমদাদ নাইম সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে রাত জেগে আজকে এই অনুষ্ঠানটি সুন্দর মতন আজকে আয়োজিত করেছে। আমি সকলের অবশ্যই আসতে সহকারে জিনিসটাকে অনুরোধ করতে পারবো যে আপনারা সকলেই এই অনুষ্ঠানগুলোর মধ্যে আপনাদের সন্তানকে অংশগ্রহণ করার জন্য উৎসাহ করছেন সবসময় এটি প্রয়োজন। আর আমি অবশেষে এত সংক্ষিপ্ত কথা এখানে আমি শেষ করবো ওদের আগে আমি বলতে চাই যারা আজকে এই অনুষ্ঠান গঠন করার জন্য এই প্রশাসনের যারা কর্মকর্তা শিক্ষকরা এবং গভর্নিং বডির যারা সদস্যরা সকলকে আমি অনুরোধ করবো যে আমার বাবা আপনারা জানেন যে অনেকদিন ধরে অসুস্থ তার জন্য আপনারা দোয়া এবং আপনারা যাতে আরও সফলতা অর্জন করেন সেই দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার জন্য শেষ করছি। ধন্যবাদ। তারুণ্যের প্রতীক জনাব সোলায়মান সেলিমকে আপনার তারুণ্যদৃপ্ত বক্তব্য প্রদান করবার জন্য আমরা জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ সেলিম এবং তার পরিবার কিভাবে অগ্রণী পরিবারের সঙ্গে একাত্ম হয়েছে এবং আমরা আশা করব আপনাদের এই একাত্মতা এবং সুনির্দিষ্ট সুষ্ঠু পরিচালনার মাধ্যমে অগ্রণী স্কুল আরো এগিয়ে যাবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব সোলায়মান সেলিমকে আপনার জ্ঞান গর্ব বক্তব্য প্রদান করবার জন্য। হোসেন আহমেদ বান স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মুন্সী মুকুল সাহেব উপস্থিত হয়েছেন, বাবুল আক্তার বাবুল ভাই আওয়ামী লীগ নেতা, সবাইকে আমাদের অগ্রণী পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি প্রধান অতিথি এবং আমাদের সভাপতি যারা প্রহসান আরা ছেলেদের হাত থেকে অগ্রণী স্কুল ও কলেজের যারা চৌকশ খেলোয়াড় এবং যারা মেধাবী তাদের পুরস্কার আমাদের অগ্রণী স্কুল ও কলেজের সম্মানিত চেয়ারম্যান তাদের স্বীকৃতি তুলে দেবেন আগামী দিনগুলোতে যাতে তারা আরও সহজ জীবনা নিয়ে আরও ভালো লেখাপড়া করে। শিক্ষার্থী সাফিয়া ইসলাম বকুল প্রভাতী শাখার আমাদের ছোট্ট শিক্ষার্থী সাফিয়া ইসলাম বকুল এবং তারপরে আসবে দিবা শাখার নাজিয়া তাসলিম খান, শাপলা শাখার শিক্ষার্থী নাজিয়া তাসলিম খান, ষষ্ঠ শ্রেণীর প্রভাতী শাখার শিক্ষার্থী জান্নাতুল ইসলাম ফেরদৌস মিষ্টি। আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে চলে এসছে প্রভাতী শাখার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাফিয়া ইসলাম বকুল। সাফিয়া ইসলাম বকুল পুরস্কার গ্রহণ করছে
আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব গুলশান আরা সেলিমের হাত থেকে আমরা একটু জোরে করতালি দিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুদের উৎসাহিত করব। এবং এরপরে পুরস্কার নিতে আসবে দিবা শাখা শিক্ষার্থী নাজিয়া তাসলিম খান। নাজিয়া তাসলিম খান পুরস্কার নিতে আসছে, পুরস্কার দিচ্ছেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব গুলশান আরা সেলিম। নাজিয়া তাসলিমের জন্য একটি জোরে করতালি। এবং এরপরে পুরস্কার নিতে আসছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম ফেরদৌস মিষ্টি। জান্নাতুল ইসলাম পুরস্কার নিচ্ছেন আমাদের সভাপতির হাত থেকে, আমরা তার জন্য করতালি দিব। আমাদের এই করতালি তাকে আরো অনেক বেশি উৎসাহিত করবে। এবং এরপরে সুষমা আসছে, সে তাকে পুরস্কার দিবেন আমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব গুলশান আরা সেলিম। তারপরে আসবে প্রভাতী শাখার ঝিনুক আহমেদ। ঝিনুক আহমেদ পুরস্কার নিচ্ছে, ঝিনুক আহমেদ মজসী শাখার শিক্ষার্থী ঝিনুক আহমেদ। এবং এরপরে মঞ্চে আসবে প্রভাতী শাখার জেমিমা দাসনুভা প্রভা। জেমিমা দাসনুভা প্রভা পুরস্কার নিচ্ছে আমাদের সম্মানিত সভাপতির হাত থেকে। তারপরে পুরস্কার নিতে আসছে নাতাশা নাওয়ার। আমি নামগুলো ঘোষণা করছি, মাহিনুর আক্তার মেয়ে পুরস্কার নিতে আসছে। মাহিনুর আক্তার মেয়ে পুরস্কার নিচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সুলাইমান সেলিমের হাত থেকে। আমরা সকলেই তাকে জোরে করতালি দিয়ে উৎসাহিত করব। এবং এরপরে আসবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহিমা চৌধুরী মৃত্তিকা। পুরস্কার নিতে আসছে মাহিমা চৌধুরী মৃত্তিকা। মৃত্তিকার জন্য একটি করতালি, পুরস্কার দিচ্ছে মাহিমা চৌধুরী মৃত্তিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব সুলাইমান সেলিম। এবারে অষ্টম শ্রেণীর মাসরমা শাখার শিক্ষার্থী সাদিয়া সুলতানা। সাদিয়া সুলতানা পুরস্কার গ্রহণ করছে জনাব সুলাইমান সেলিমের হাত থেকে, আমরা তার জন্য একটি করতালি দিব। এরপরে আসছে হুমায়রা শরীফ তাসনিম। হুমায়রা শরীফ তাসনিম নবম শ্রেণীর শিক্ষার্থী পুরস্কার নিচ্ছে আমাদের আজকের বিশেষ অতিথির হাত থেকে। এবং এরপরে আসবে দশম শ্রেণীর জেমিনি শাখার শিক্ষার্থী আনিকা। আনিকা পুরস্কার নিতে আসছে, আমরা আনিকার জন্য একটি তালি দিব, করতালি দিয়ে তাকে উৎসাহিত করব। আয়েশা আক্তারের জন্য একটি করতালি। আয়েশা আক্তার পুরস্কার নিচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সুলাইমান সেলিমের হাত থেকে। এরপরে আছে শিক্ষকদের পুরস্কার, যারা শিক্ষকদের মধ্যে বিশেষ পুরস্কার পাচ্ছি তাদের হাতে পুরস্কার তুলে দিবেন। তাপস কুমার রায় স্যারকে, জনাব তাপস কুমার রায় 2017 শিক্ষা বর্ষে প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতির জন্য এই স্বীকৃতি স্মারক পাচ্ছেন। স্বীকৃতি স্মারকটি জনাব তাপস কুমার রায় স্যারের হাতে তুলে দিবেন আমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব গুলশান আরা সেলিম। আমরা জনাব তাপস কুমার রায় স্যারের জন্য একটি তালি দিব। আমরা দেখতে পাচ্ছি তিনি সম্মাননা স্মারকটি গ্রহণ করলেন। এরপরে শতভাগ উপস্থিতির জন্য অর্থাৎ স্যার একদিনও সিএল নেননি, আমরা স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি মঞ্চে আহ্বান করছি জনাব মোহাম্মদ জাকির হোসেন স্যারকে 2017 শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিতির জন্য। জনাব জাকির হোসেন স্যারও কোনো সিএল নেননি, স্যারের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি, আমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সুলাইমান সেলিম। তিনিও 2017 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতির জন্য স্বীকৃতি স্মারক পাচ্ছেন।
তারপরে 2017 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের শতভাগ উপস্থিতির জন্য আরেকজন শিক্ষক পুরস্কার পাচ্ছেন, যিনি হলেন সোনিয়া সালাম আপা। তিনিও শতভাগ উপস্থিতির জন্য স্বীকৃতি স্মারক পাবেন। আমরা দেখতে পাচ্ছি আপা আসছেন, পুরস্কার গ্রহণ করছেন। শতভাগ উপস্থিতির পুরস্কার জনাব সোনিয়া সালাম, জনাব সোনিয়া সালাম পুরস্কার গ্রহণ করছেন। সম্মানিত সভাপতি মহোদয়ের পক্ষ থেকে শতভাগ উপস্থিতিতে 2017 সালে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদিনও সিয়ানি এবার এটা গ্রহণ করছেন আমার সতীর্থ জনাব নন্দাহার শারমিন সুলতান, ধন্যবাদ আমাকে পুরস্কার গ্রহণ করছেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিথি যারা সোলাইমান সিলিমের নেপথ্য, ধন্যবাদ আপনাকে, অভিনন্দন। অবৈধ স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ পুরস্কার গ্রহণ করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট থেকে যারা রেজাউল জামান ভিয়া শিক্ষার্থী বৃন্দ তরকারী পুরস্কার গ্রহণ করছেন। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সমস্ত অনুষ্ঠান সহ বিদ্যালয়ের সমস্ত কাজ তিনি গুছিয়ে দেন। নুরুল আলম পুরস্কার গ্রহণ করছেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নিকট থেকে, আমরা তরকারী দিয়ে তাকে অভিনন্দন জানাই। বর্তমান এবং সাবেক গভর্নিং বডির সদস্যদের নিয়ে একটি প্রতিযোগিতা, একটি চমৎকার খেলার প্রতিযোগিতা আমাদের সম্মানিত সভাপতি যদি অনুমতি দেন আমরা এই চমৎকার কিছুক্ষণ আগে না এবং আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের শিক্ষক প্রতিনিধি মহোদয়গণ আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, তারা প্রস্তুত ভিয়া কমিটির যারা চৌদ্দ সদস্যদের চলছে তারা উপস্থিত আপনাদের এই সারপ্রাইজ। এবার একটি করে বেলুন দেয়া হবে এবং একটি টুথপিক দেয়া হবে। তাদের খেলাটি হলো যার যার বেলুনটাকে আত্মরক্ষা করে অন্যের বেলুনটাকে ফুটিয়ে ফেলা। এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি সকল সদস্য বেলুন হাতে নিয়ে প্রস্তুত। আমাদের খেলা শুরু হয়ে গেছে, সবাই একটু করতালি দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করি। খেলার সঞ্চালক বলছেন যদি বেলুন না ফোটে তাহলে ডিসকোয়ালিফাই, বেলুন ফোটাতে হবে, যেখানে বললে বেলুন ফোটাতে হবে, বেলুন না ফোটালে উপায় নেই, বেলুন না ফুটলে খেলা চলবে না, খেলা চলতেই থাকবে, সবাইকে ডিসকোয়ালিফাই ঘোষণা করবেন, ধন্যবাদ। কিন্তু প্রতিযোগিতায় নেমে খেলায় নেমে খেলা থেকে উঠে গেলে হবে না। আমি দেখতে পাচ্ছি সকল অকর্মণ্য সদস্য, কারণ সবাই বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, অন্যের বেলুন আক্রমণ করতে যাচ্ছেন না আপনারা। আমাদের শিক্ষার্থীরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তারা মেনে নিয়েছে, জয় পরাজয় খেলার নিয়ম। আমরা মনে করি আপনাদের এই খেলায় অংশগ্রহণ করা উচিত, তাহলে আরো ভাবে আমরা দেখতে পাচ্ছি কে ফার্স্ট কে সেকেন্ড এ নিয়ে প্রশ্ন, ভাই ভাই বলবেন। মনোমুগ্ধকর খেলা। আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী 2021 সালের যে ভিশন, সেই ভিশনের লোক কেউ হারবে না, আমরা সেই স্লোগানে বিশ্বাসী, তারই উত্তরস্বরী, তারই সৈনিক। এখানে যারা শিক্ষক আছেন, যারা অতিথি আসছেন, তারাও এটার অংশীদার, যার জন্য আমরা কারো ক্ষতি করি নাই। আমি একজনকে ক্ষতি করে হয়তো আমি বিজয় হইতাম,
কারণ উনি তো ভিসিয়ার দায়িত্ব আমরা বাংলাদেশিরা ফিফা বন আমরা এগিয়ে যাব এই কারণে আমাদের এখানকার স্লোগান হলো আমরা সবাই একসাথে এগিয়ে যাব এর জন্য ধন্যবাদ সবাই আজকের এই খেলুন খেলার যে পরিবর্তনটা নিয়ে আসা হলো শুধু শিক্ষণীয় ব্যাপার আমরা ক্ষতি সাধন না করে সবাই জয়লাভ করতে পারি আজকে একজনের ক্ষতি সাধন করে আমি যদি আমার বেলুনটাকে বাঁচিয়ে রাখতাম তাহলে আমি জয়লাভ অর্জন করতাম আমরা কেউ কারো ক্ষতি না করে কিন্তু সবাই জয়লাভ অর্জন করতে পারি আমরা এটা খেয়াল রাখবো কারো ক্ষতি সাধন কখনোই করব না নিজের গতিতে নিজে চলব সবাই একসাথে জয়লাভ করব এই আশা বল ব্যক্ত করছি ধন্যবাদ সবাই শিক্ষা তারা পেল যে অন্যের ক্ষতি করে নয় এগিয়ে যেতে হবে সবাইকে একসাথে নিয়ে যেটি আমাদের বর্তমান বাংলাদেশ সরকারেরও দৃঢ় প্রত্যয় তো সবাই একসাথে আমরা এগিয়ে যাব কাউকে পিছনে ফেলে নয় আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমি আবারও পাবে তারা নয় নম্বর রুম থেকে যার যার পুরস্কারগুলি বুঝে নেবার জন্য আর যারা মেধাবী বিশেষ ঘোষণা শিক্ষার্থীরা তোমাদের জন্য তোমাদেরই আবেদনের প্রেক্ষিতে আগামীকাল স্কুল বন্ধ থাকবে আমাদের সম্মানিত সভাপতি নয় নম্বর রুম থেকে এবং যারা মেধা পুরস্কার পাবে তারা পুরস্কার গ্রহণ করবে দশ নম্বর রুম থেকে আমি শিক্ষার্থীদের বলবো তোমরা সুশৃঙ্খল ভাবে এই আনন্দভরে অনুষ্ঠানে সবার সহযোগিতা এবং অংশগ্রহণকে আমি অভিনন্দন জানাই আমি সুস্থতা কামনা করি সবার আপনারা জানেন যে আমরা সবার জন্যই আইটেম রাখি যারা অতিথি থাকে যারা গভর্নিং বডিতে থাকেন যারা অভিভাবক থাকেন অভিভাবক থাকেন তো এই সবার প্রতিযোগিতার মানুষকে আকর্ষণীয় যেটা হয় যাদের সন্তানদের পাঠিয়েছেন আমাদেরকে মানুষ করার জন্য আমরা যারা দায়িত্ব পালন করি মানুষ গড়ার কারিগর হিসাবে আজকে এই মানুষ গড়ার কারিগর এবং সন্তানদের বাবা মা যারা অভিভাবক তাদের সাথে আমাদের যে সেতু বন্ধন সুন্দর একটা সম্পর্ক তারই প্রতীক হিসাবে আমরা প্রতি বছরই অভিভাবকদের একটি খেলার আয়োজন করে থাকি এই অভিভাবক প্রতিযোগিতায় যারা যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করব যারা পুরস্কার পেয়েছেন সবাই একটু স্টেজের সামনে আসলে মনে হয় ভালো হয় এবং এটা এই বাকি অনুষ্ঠানগুলো উপস্থাপন করার জন্য আমি রাহিতুল নাহার ম্যাডাম এবং আকবর হোসেনকে সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাই প্রিয় প্রতিযোগিতায় অভিভাবকদের জন্য যে খেলা ছিল অভিভাবকদের দৌড় সবচেয়ে চমৎকার এবং সবাই উপভোগ্য যে দৌড় ছিল তাতে প্রথম স্থান অধিকার করেছে হাসিনা আক্তার মেয়ে হচ্ছে নুপুরের জুমুর সেমি সিক্স শাখা কোকি তাকে দেখতে পাচ্ছি মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের সম্মানিত হাসিনা আক্তার হাসিনা আক্তার হাতে পুষ্প তুলে দিচ্ছেন আমাদের অভিজ্ঞ ও আমাদের বিদ্যুৎ উৎসাহিত প্রতিনিধি স্বল্পমন্দাজ নাইম ভাই ওনাদের ওনারা দুজন মিলে পুষ্পা তুলে দিচ্ছেন হাসিনা আক্তার প্রথম স্থান অধিকারীদেরকে সবাই করতালি দিয়ে একটু উৎসাহ প্রদান করেন ফাতেমা হুমাইরা মেয়ে ইলমা ইসলাম তার হাতে আমাদের ম্যানেজিং কমিটি অন্যতম সদস্য আজকে উপস্থিত যারা আছেন আমাদের সম্মানিত প্রতিনিধি বিদ্যুৎ উৎসাহী ব্যক্তি আমিরুল ইসলাম আমিরুদ্দিন দেবমন্দি আপা বাদল ভাই মিজন ভাই মুকুল ভাই এবং আহমদ ভাই একাডেমির অধ্যক্ষ আমাদের খুব প্রিয় যে মানুষটা সে মানুষ আজকে এখানে উপস্থিত আছেন নতুন পাটনে মুক্তভাবে উপস্থিত আছেন
Okay.